এখন পর্যন্ত কোন সমাবেশ আমরা বাতিল করি নাই, যে বাংলাদেশের জনগণের মধ্যে এখন একটাই দাবি এসে উপস্থিত হয়েছে যে দিস গভর্নমেন্ট মাস্ট গো। আমরা জনগণকে সম্পৃক্ত করতে চাই, সবচেয়ে বড় জিনিস, এবং জনগণের সবচেয়ে সরকারের উপরে আমরা প্রচণ্ড গণ আন্দোলন সৃষ্টি করে তার উপরে চাপ সৃষ্টি করতে চাই। ওনারা নিরপেক্ষ যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে তাদের কাছে পদত্যাগ করবেন। সেই সংবিধানের সংশোধন করতে তাদেরকে ভূমিকা আপনার উদ্যোগ নিতে হবে, কারণ ক্রাইসিসটা তারা ক্রিয়েট করেছে এবং দায়িত্বটাও তাদের, এবং জনগণের দাবি যখন হচ্ছে সেই জনগণের দাবি মেনে নিয়ে তাদেরকে অবশ্যই সেই উদ্যোগ গ্রহণ করে, যেমন আমরা করেছিলাম। আমরা 2006 সালে আপনার তত্ত্বাবধায়ক সরকারের বিধান আমরা পার্লামেন্টে পাশ করে সংশোধন করেছিলাম, তো সেইভাবেই একইভাবে সেটা করা যেতে পারে। এটা আমি আমার কথা বলছি, এটা আমার পার্টির সিদ্ধান্ত নয়, আমরা এখন এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেইনি, কিন্তু এটাই পথ আর কি একমাত্র। সেক্ষেত্রে আমরা যখন সময় আসবে তখন সেই ফর্মুলা আমরা দিয়ে দেবো অবশ্যই, যদি করা হয়ে থাকে এটা তৈরি করা হয়েছে। পোস্টমর্টম রিপোর্টটা আমরা দেখিনি, কিন্তু এটা যদি হয়ে থাকে এটা তৈরি করা পোস্টমর্টম রিপোর্ট। আমরা জনগণকে সম্পৃক্ত করতে চাই, সবচেয়ে বড় জিনিস, এবং জনগণের সবচেয়ে সরকারের উপরে আমরা প্রচণ্ড গণ আন্দোলন সৃষ্টি করে তার উপরে চাপ সৃষ্টি করতে চাই। অবশ্যই আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখছেন যে আমাদের যে এখন যে সমাবেশগুলো হচ্ছে ঢাকা শহরে, যেটা হচ্ছে আগে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যেতে, সেখানে জনগণের সম্পৃক্ততা অনেক বেশি বাড়ছে, অনেক বেশি বাড়ছে। এবং আজকে আপনারা আমার চেয়ে ভালো জানবেন যে বাংলাদেশের জনগণের মধ্যে এখন একটাই দাবি এসে উপস্থিত হয়েছে যে দিস গভর্নমেন্ট মাস্ট গো। এটা তো আপনার একেবারে মানে কোনো প্রশ্ন দেখি হবে না হবে কি না, আমরা জেনে দিচ্ছি, কারণ আমরা তো আমাদের কর্মসূচি দিচ্ছি, গণতান্ত্রিক কর্মসূচি, আমাদের সংবিধান অনুযায়ী নেই। আমরা আক্রমণকে প্রিয়েম্প করে নিয়ে তো আমরা কর্মসূচি দিই না, আক্রমণ যারা করে তারা যদি করতে চায় তার জনগণ সেটা প্রতিরোধ করবে। হচ্ছে তো শেষ পর্যন্ত হয়েছে, এই যে ঘোষিত সমাবেশ বাধা বা যা আছে তা যাই হোক না কেন শেষ পর্যন্ত সকল সমাবেশ অবশ্যই আপনারা দেখেছেন এখন পর্যন্ত কোনো সমাবেশ আমরা বাতিল করি নাই। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এমনকি পল্লবীতেও ওই আপনার একদম ভেঙে পণ্ড করে দেওয়ার পরে কিন্তু আমাদের সেখানে মিছিল হয়েছে, আমাদের কর্মীরা আমাদের নেতারা সেখানে প্রেস কনফারেন্স করতে আপনাদের সঙ্গে কথা বলছে ওই স্পটে করেছে, এবং সে হ্যাঁ আমরা আশা করছি আবার হয়তো তারা করবে।